সংসদকে এখন রঙ্গশালায় পরিণত করা হয়েছে বলেন রিজভী। জাতীয় সংসদকে এখন রঙ্গশালায় পরিণত করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রিজভী বলেন, জনগণের প্রত্যক্ষ ভোট কিংবা ভোট ডাকাতি করে কিংবা যেভাবেই এমপিরা সংসদে প্রবেশ করুক, বাস্তবতা হচ্ছে সংসদ অধিবেশন চলাকালে প্রতি মিনিট রাষ্ট্রের ব্যয় প্রায় 2 লাখ টাকা। সুতরাং যেখানে বন্যায় সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা সহ দেশের বিভিন্ন জেলায় বন্যা নিপীড়িত মানুষ যখন ত্রাণের জন্য হাহাকার করছে, বেঁচে থাকার লড়াই করছে, সেখানে রাষ্ট্রের টাকা খরচ করে সংসদে বসে বসে এক শিল্পীর গান শোনার রীতিমতো মানবতার প্রতি অবমাননা শামিল। তিনি বলেন, জনগণের দুঃখ দুর্দশার দিকে নজর না দিয়ে সংসদে সেই শিল্পীর মুখে নিজের বন্দনা শুনে নিশিরাতের সরকারের প্রধানমন্ত্রী পুলকিত হলেও জনগণ লজ্জিত হয়। শেখ হাসিনা দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, 2008 সালের 29 ডিসেম্বর দিবাগত নিশিরাতের গর্ভে যে সংসদে জন্ম দেয়া হয়েছে, সেই সংসদকে এখন নতুন করে রঙ্গশালায় পরিবর্তন করছেন। যে যার ইচ্ছামতো গান, কবিতা, খিস্তি খেয়োর আর মিথ্যাচার চালিয়ে জনম্যান্ডেটহীন সংসদকে ইতিমধ্যে রঙ্গশালায় পরিণত করা হয়েছে। সুতরাং সংসদ অধিবেশনের নামে গান, নাটক, কবিতা ও খিস্তি খেয়োর শোনার জন্য রাষ্ট্রের কোটি কোটি টাকা খরচ না করে সেই টাকা বরং বন্যাতদের পেছনে খরচ করা এখন সময়ের দাবি। তিনি অভিযোগ করেন, রাজনৈতিক চরিত্র হারিয়ে আওয়ামী লীগ এখন লুটেরা আর টাকা পাচারকারীদের দলে পরিণত হয়েছে। বিএনপি সম্পর্কে প্রতিনিয়ত মিথ্যাচার করাই এই দলটির নেতা কর্মীদের এখন একমাত্র কাজ। ফলে এটি প্রমাণিত, বিএনপি এবং বিএনপির শীর্ষ নেতৃত্ব সম্পর্কে মিথ্যাচারে নিশিরাতের সরকারের মন্ত্রী এমপি হওয়ার একমাত্র যোগ্যতা। রিজভী বলেন, বিনা ভোটে বছরের পর বছর ধরে এমপি দাবি, এমপি পদবি উপভোগ করার পর মমতাজ নিক্সনদের মনে হয়তো নিশিরাতের সরকারের মন্ত্রী হওয়ার খায়েশ জেগেছে, কিন্তু তাদের স্মরণ করিয়ে দিতে চাই, বেশি লোভ ভালো নয়। রাষ্ট্রীয় টাকা খরচ করে সংসদে বসে এমন পাগলামি খিস্তি খেয়ে অব্যাহত থাকলে সেদিন আর বেশি দূরে নয়, জনরস থেকে বাঁচতে পুরো নিশিরাতের সরকারকে জনচক্ষুর অন্তরালে চলে যেতে হবে। তিনি আরও অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতা মন্ত্রীরা ব্যস্ত থাকেন লুটপাট, অপকর্ম আর অপপ্রচারে, সরকার ব্যস্ত আখের গোছাতে, জনগণের টাকা দেদার্সে লুটপাট করে একদল মানুষ রাতারাতি আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে গেছে। মানুষের ভাত কাপড়ের অধিকার যেভাবে কেড়ে নেওয়া হয়েছে, একইভাবে জনগণের ভোটের অধিকারকেও জাদুঘরে পাঠানো হয়েছে।